নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে এটিকে মোহন বাগান রিলেটেড একটা ট্রান্সফার রিউমার নিউজ তোমাদেরকে দিতে চলেছি তাই এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট নিউজটা যে রিউমার নিউজটা ভেসে আসছে এটিকে মোহনবাগান দ রিলেটেড সেটা কিন্তু লাস্ট সিজনে কেরাল ব্লাস্ট্রেফসি দলের হয়ে খেলা আলভারো ভাস্কুইসকে নিয়ে আলভারো ভাস্কুইস এই স্প্যানিশ ফোর পজিশনের প্লেয়ারটি কিন্তু আইএসএলে কেরালা ব্লাস্ট্রেফসি দলের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে লাস্ট সিজনে তো এই প্লেয়ারটির প্রতি কিন্তু এবার ইন্টারেস্ট শো করেছে এটিকে মোহনবাগান দল এর আগেও এই খবরটা আমি তোমাদেরকে দিয়েছি বাট এই ব্যাপারটা নিয়ে এখন কিন্তু আরও জোরালো নিউজ শোনা যাচ্ছে অর্থাৎ আবারও কিন্তু এই ব্যাপারটা ভেসে আসছে যে আলভারোস আলভারো ভাস্কুইসকে কিন্তু নেবার ব্যাপারে খুবই খুবই ইন্টারেস্ট এটিকে মোহনবাগান দল বিশেষ করে যা জানা যাচ্ছে কোচ জোয়ান ফার্নান্ডোর কিন্তু খুব মানে পছন্দ এই প্লেয়ারটিকে তো এরকমই কিন্তু এই মধ্যে নিউজ আসছে যে আলভারো ভাস্কুইসকে কিন্তু নেবার ব্যাপারে এটিকে মোহনবাগান দল খুব আগ্রহ দেখাচ্ছে তাছাড়া এই আলভারো ভাস্কুইসকে চেন এনএফসি দলও নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু এটিকে মোহনবাগান দলও তাকে নেবার ব্যাপারে এক প্রকার ইন্টারেস্ট শো করেছে এখন দেখার যে এই প্লেয়ারটিকে নিয়ে আসতে পারে কি পারে না আর যদিও বা নিয়ে আসে তাহলে কোন প্লেয়ারটিকে মানে কোন প্লেয়ারের বদলে নিয়ে আসে এই মুহূর্তে যা খবর আগামী আইএসএল সিজন নাইনের জন্য কিন্তু এটিকে মোহনবাগান দল মোটামুটি চারজন বিদেশি প্লেয়ার কনফার্ম হয়ে গেছে বাকি দুই বিদেশি প্লেয়ার অনিশ্চিত রয়েছে অবশ্যই রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস তো তাদের মধ্যে কাউকে ছেড়ে দিয়ে আলভেরো ভাস্কুইসকে নিয়ে আসে কি না বা অন্য কোনোভাবে কি করে নিয়ে আসবি সেটাই কিন্তু এখন দেখার রয়েছে তো দেখা যাক পরবর্তী সময়ে রকম আপডেট নিউজ পেলে অবশ্যই জানাবো বাট আলভেরো ভাস্কুরের ওপর কিন্তু খুবই ইন্টারেস্ট তাকে দলে নেবার জন্য বা আগ্রহ প্রকাশ করছে এই মুহূর্তে এই জোরালো আপডেট নিউজ বা জোরালো নিউজটা কিন্তু ভেসে আসছে বা জানা যাচ্ছে তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট নিউজ আসে অবশ্যই পরবর্তী সময় গিয়ে কিন্তু তোমাদেরকে জানাবো যা আপডেট নিউজ পাবো তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও